আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই আমাদের ভাই সাব কন্টিনেন্ট এইখানে হচ্ছে ইসলামের মানে বিকাশটা কিভাবে ঘটে, ধরে সে প্রচার করছে না মানে ইসলামের যত নেগেটিভ দিক থাকে থাকে তখনকার মানুষ তো ইসলাম ধর্মে শিক্ষিত ছিল না, আর আমাদের যারা আদি পুরুষ ওরা এতটা শিক্ষিত ছিল না, তো তারা ধর্ম চেঞ্জ কেন করলো এই সাব ইসলাম ধর্মের কন্টিনেন্টে। নেগেটিভ দিক, নেগেটিভ দিক কি এখন নাই? না ভাই আমি বলতেছি যে আছে এখন, না, আছে আমি তো কথাটা লাইভ বলে কথাটা না, উত্তর তোলে বলে ভাই, ইসলাম দিকের নেগেটিভ দিক কি এখন নাই? আমি তো এখন এটা বলি না, আমি বলতেছি তখনও ছিল এখনো আছে, কিন্তু তখনকার মানুষ এটা এক্সেপ্ট করলো মানে ধর্ম চেঞ্জ করলো এখন এটা এখন কি কি প্রিচ হচ্ছে না ইসলাম? মানে এখন তো কিভাবে মানুষের কাছে, বুঝলাম। এখন কি ইসলাম প্রিচ হচ্ছে না? ইসলামের মানে দাওয়াত, দাওয়াতি কার্যক্রম চলতেছে না? তখনও তো মানে এখন নেগেটিভ দিক দেখতেছে ছিল, কিন্তু এখনো মানে এখন চলছে অনেক অল্প পরিসরে মানে মানে সলিমুল্লাহ ভাই, বিশাল সলিমুল্লাহ আকারে। ভাই, সলিমুল্লাহ ভাই, জি আপনার কি মনে হয় যে যারা ইসলাম প্রচার করতো তারা গিয়ে মানে মানুষকে বলতো যে আমাদের ধর্মে কিন্তু এই যে শিশু ধর্ষণ জায়গা যাচ্ছে, আমাদের ধর্মে কিন্তু মুরতাদ কতল আছে, আমাদের ধর্মে কিন্তু গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে ধর্ষণ জায়গা যাচ্ছে, এগুলা বলতো এবং সবাই বলতো বাও তোমার ধর্মে এটা আছে, ঠিক আছে আমরা তোমার ধর্ম গ্রহণ করলাম, এইভাবে কি করতো নাকি 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 ধর্ম প্রচার যারা করতো, একটু 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 শেষ করি, ধর্ম প্রচার যারা করতো তারা গিয়ে ভালো ভালো কথা বলতো এবং বানায় বানায় মিথ্যা কথা বলতো, যে কাজটা এখনো করে, যে কাজটা এখনো আমরা বিভিন্ন মানে হুজুরের মুখ থেকে শুনি, বানায় বানায় মিথ্যা কথা বলে, এবং আমরা যে যে বাংলাদেশে যে গল্পটা শুনে শুনে বড় হয়েছি, নবী এতই দয়ালু ছিল, ইহুদি বুড়ি নাকি তার রাস্তায় কাঁটা বিছায় রাখতো, কাঁটা বিছায় বিছায় মানে এমন মানে মানব প্রেমী, সে ইহুদি বুড়ি নাকি অসুস্থ হয়েছে, তারপর নাকি নবী গিয়ে তাকে সেবা করে। এইগুলা হচ্ছে জাল হাদিস, এই সমস্ত জাল হাদিস মানে এই সমস্ত মিথ্যা কথা বলেই তো আসলে ইসলামের প্রচার হয়েছে, এবং ইসলামে ঢোকার পরে লোকজন বুঝতে পারছে এখন তার বাইরে হওয়ার কোনো উপায় নাই, কারণ ইসলামের বিধান হচ্ছে ইসলাম ত্যাগ করলে বাইরে হতে হবে। তাহলে এটা তো খুব সিম্পল জিনিস, কিভাবে প্রচার, কিভাবে প্রসার ঘটলো, এইটা যদি শুধুমাত্র এই মুরতাদ কতলটা না থাকতো তাহলে তো ইসলামের কোনো নাম গন্ধ থাকতো না। এবং অনেক আলেম, জাকির নায়কের ভিডিও যখন শুনছেন মানে প্রিচিং যখন শুনছেন, কোন এক সময় জাকির নায়কের ওই এটা যত মুসলমান বানাইছে, মুসলমান বানানোর আগে কি কাউকে ওয়ার্নিং দিতে শুনছেন যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন আপনার নিজের ইচ্ছায়, বাট ইসলাম ধর্ম নিজের ইচ্ছায় ত্যাগ করতে পারবেন না, এই বেসিক ইনফরমেশনটা কি জাকির নায়ক দিছিল তার কোনো প্রিচিং এর সময়? এবং পারস ভাই, সৌদি আরবের একজন, সৌদি আরবের একজন বিখ্যাত আলেম কিন্তু সরাসরি এই কথা বলছে যে যদি মুরতাদ কতল করার বিধানটা ইসলামে না থাকে তাহলে ইসলাম বলে পৃথিবীতে কোনো কিছু থাকবে না, মুরতাদ কতল থাকতেই হবে ইসলামে, না হলে ইসলাম বলে কোনো কিছু 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 এক্সিস্ট করবে না পৃথিবীতে, এটা সৌদি আরবের একজন বিখ্যাত আলেম এই কথা সরাসরিও বলছে। শুনে বলো ভাই, মানে মেইন কোশ্চেনটা কি মানে দেশে ইসলাম কি প্রিচিং এর মাধ্যমে ছড়াইছে নাকি কলা কাটার মাধ্যমে ছড়াইছে, কোনটা? এইটা কোশ্চেনটা কি ভাই? আপনার কথা বোঝাটা কিন্তু খুবই টাফ, মানে মনে হচ্ছে যে আপনার গলা কেউ চিপতে ধরে রাখছে, তারপরে কোনোভাবে আপনার মুখ থেকে কথা বের হচ্ছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই, এটাই একটু জানার ছিল যে হচ্ছে মানে এখানে তো অনেক প্রচুর মুসলিম, তো এরা মানে তখন কি কোরআন হাদিস কিছু পড়ে নাই এই জন্য। বাংলাদেশের বেশিরভাগ, ভারত উপমহাদেশের বেশিরভাগ মানুষ যারা ইসলাম গ্রহণ করছে তারা কোরআন হাদিস না পড়েই গ্রহণ করছে। আপনি আপনি কি আচ্ছা আপনি কি সিরিয়াসলি মনে করেন যে ভারত উপমহাদেশের যারা মানে প্রাচীন মানে মানে ধর্ম মধ্যযুগে যারা ইসলাম গ্রহণ করছে তারা কোরআন হাদিস পড়ে ইসলাম গ্রহণ করছে, এটা কি আপনি সিরিয়াসলি মনে করেন? না ভাই, তখনকার যুগে তো এত মানুষ শিক্ষিত ছিল না যে তারা কোরআন হাদিস পড়ে গ্রহণ করবে, কিন্তু একটা জিনিস বোঝা যায় যে আজকেও কি, আজকেও কি যারা ইসলাম পালন করতেছে তারা কি কোরআন হাদিস পড়ে পালন করতেছে? তা তো ম্যাক্সিমামই নট। কত পার্সেন্ট হইতে পারে যে কোরআন হাদিস পড়ছে, কত পার্সেন্ট হইতে পারে আপনার কি মনে হয়? 5 to 10%। 5 to 10%? আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি 99.99% লোক কোরআন হাদিস সম্পর্কে কিচ্ছু জানে না। আমি প্র্যাকটিসিং মুসলিমদের কথা বলছি, প্র্যাকটিসিং মুসলিমদের ভিতরে 99.99% আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যারা কোরআন হাদিস তাফসীর কিছু অনেক কিছু পড়ে নাই। আচ্ছা ঠিক আছে ভাই। আর ভাই ওই একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই যে প্রথম কোশ্চেনটা ভাই যে যুদ্ধবন্দী ছাড়াও যে দাসী হওয়া যাবে, এটা কি কোনো রেফারেন্স আছে বা এক্সাম্পল? আপনি আমার এই যে লেখাটা একটু পড়েন তাহলে, যে ইসলামে অমানবিক দাস প্রথা, এটার ভিতরে আপনি অনেক রেফারেন্স পেয়ে যাবেন একসাথে। আমি পেয়েছি কিন্তু ভাই মানে এরকম আসে কি কিনা যায়? জি সেটা কিনা যায়, কিন্তু আমি আমি সেগুলো সব বুঝছি। অমুসলিমদের থেকে কি কিনা যায়? হ্যাঁ অবশ্যই কিনা যাবে। অমুসলিমদের থেকে কি দাসে গিফট পাওয়া যায়?
হ্যাঁ পাওয়া যায়। কেনার সময় বা গিফট পাওয়ার সময় ওটা কি জানা নেসেসারি যে দাসীটা কিভাবে আসলো? না ভাই কিভাবে আসে এটা নেসেসারি না, কিন্তু একজন ব্যক্তি দাস আমার বা মনে দাসী হয় হবে কিভাবে? প্রশ্নের উত্তরটা হয়েই গেছে। জি ভাই ওটাই বলতেছে যে একজন মানুষ কিভাবে দাস বা দাসী হবে, এইটা ইসলাম মানে কোনটাকে জায়েজ করছে আমি এটা জানতে চাচ্ছি। যে ইসলামিক যারা স্কলার তারা বলে যে যুদ্ধ যুদ্ধ করে জয় করছে এরকম কোন এলাকা ছাড়া মানে কোন ব্যক্তি দাস বা দাসী হতে পারবে উত্তরটা না। দিতে দেওয়ার পরে আর একটা মানে ওই যেটার উত্তর দিল সেই কোশ্চেনটাই রিপিট হচ্ছে। মানে আপনি আপনার কি আপনি আপনার উত্তর কাছে বুঝতে এটা পারি কোনো, নাই। আচ্ছা আপনার কাছে এটা মানে যুদ্ধ করে কাউকে হারিয়ে তাদের মা বোনদেরকে বাচ্চাদেরকে গনিমতের মাল হিসেবে দাস দাসী বানানো, এটা আপনার কাছে নট এ বিগ ডিল নাকি? না ভাই এটা তো বিগ ডিল আমি বলি নাই, আমি এটা বলতেছি যে হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আমি বলছি এছাড়াও যেমন ধরেন বাংলাদেশে তো এখন কারো যুদ্ধ হচ্ছে না, তাহলে এখন বাংলাদেশের যদি একটা মানুষ বলে যে আমি একটা দাসী রাখবো তাহলে সে কিভাবে রাখবে? এখানে কিনে অনেক আনবে, ইসলামিক কিনে স্কলার বলে আনবে, যে বর্তমান তাদের কিনে রাখা যাবে আনবে না, বলবে না না। সে আইসিস, কিনে শেষ করে। আইএসআইএস যে দাস দাসী বিক্রি করছে না, খ্রিস্টান মেয়েদেরকে বিক্রি করছে না তারা? হ্যাঁ ভাই সেটা তো তারা করছে, কিন্তু আমি কোন ইসলামিক রেফারেন্স চাচ্ছিলাম। তো এটা মানে এটি এটা ইসলামিক রেফারেন্স না, মানে ইসলামিক রেফারেন্সই তো, তারা তো এখানে গনিমতের মাল হিসেবে খ্রিস্টান নারীদেরকে গ্রহণ করছে, তাদেরকে আপনি ইয়া করবেন না? আমি একটু আমি একটু বলি এখানে, উনি নিজেই বলছেন যে দাস দাসী কিনাও যায়, গিফট পাওয়া যায়, এবং এটাও নেসেসারি না জানা যে ওই দাসী দাসীটা দাস দাসী কিভাবে হইলো। তাইলে তো উত্তরটা অলরেডি সে দিয়ে দিছে, আপনি এটার উত্তর কি জন্য দিতেছেন আসিফ ভাই? বুঝলাম না, আমি অদ্ভুত লাগতেছে, সে কি আসলে ইচ্ছা করে বুঝতেছে না নাকি আসলে বুঝতেছে না, এটাই বুঝতেছি না ভাই। না ভাই ইচ্ছা করে না, আপনি হ্যাঁ বললেন যে নিজের কথাটা নিজে যুদ্ধ আরেকটু, ময়দানের বাহিরে একটা একটা মুসলিম যদি দাস হিসেবে করে কিনতে পারে, দেন সেটা ইসলাম অনুযায়ী তারা কিনতে পারে, তো উত্তরটা তো আপনি নিজেই তো দিলেন। জি ভাই আমি ওইখানে বলতেছি যে কিন্তু যে বিক্রি করতেছে সে দাসীটাকে কোথা থেকে পেলো, তাকে তো এখানে তো সেটা কি মানে জানা যেটা নেসেসারি? এটা সেটা জানানো, সেটা তো এটা জানা কি জানা নেসেসারি? কোনো কোন কারোর জন্য নেসেসারি যে মুমিন বান্দা কিনবে, ওটা কি তার জন্য জানা নেসেসারি কিভাবে ভাই হইলো? মুমিন বান্দার জন্য নেসেসারি না, মনে করেন কিন্তু আপনি, যে ফেল মনে করেন করছে আপনি তার জন্য হারিয়ে তো গেছেন দাসী। ভাই। আসিফ ভাই উত্তর তো সে দিয়ে দিছে, সে তো উত্তর দিয়ে দিছে, আবার বলো রিপিট করো তো লাস্ট লাইনটা যেটা বললেন, রিপিট করো তো। যে ক্রয় করবে তার জন্য নেসেসারি না, বাট যে সেল তাইলে করবে এটা তো তার জন্য নেসেসারি, সে আরে ভাই, কিভাবে আরে পাইলো? ভাই, আরে ভাই, কাফিরের জন্য কি এটা নিয়ম আছে নাকি যে কোথা থেকে বিয়ে করবে? মানে একটা মুসলিম যদি অমুসলিমদের থেকে যদি দাস কিনে আর কি, লাইক ওই অমুসলিম কিসের আন্ডারে ওই দাসটাকে বানাইছে সেটা তো জানা নেসেসারি না, মানে সেটা কিভাবে প্রাসঙ্গিক এখানে? হ্যাঁ বুঝতে পারছি লজিকটা। ঠিক আছে ভাই থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি। আমি মানে বুঝি না যে অনেকে মনে হয় যে এত মানে সহজ কথাও অনেক নিজে উত্তর কঠিন। দিল আসিফ ভাই, নিজে উত্তরটা দিল, কিন্তু উত্তরটা দেওয়ার পরে মানে ডট গুলা খুবই ক্লিয়ার, বাট তার কাছে কানেক্ট হচ্ছিল না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে।